পৃথিবীর বিলাসবহুল সব গাড়ি, উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন এবং গাড়ির পার্টস নিয়ে প্রতি বছর আমিরাতে হয়ে থাকে কাস্টম শো এমিরেটস। আন্তর্জাতিক এই প্রদর্শনীতে বাইকের বিশাল সমারোহের কারণে বাইক প্রেমীদের কাছেও ব্যাপক জনপ্রিয় এই আয়োজন। অংশগ্রহণ করা প্রতিষ্ঠানগুলো তাদের নানা দিক তুলে ধরে এইখানে। এইখানে সবাই উন্নত প্রযুক্তি এবং নতুন মডেলের গাড়ি নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন দেশের পর্যটকরা এখানে রেসিং কার, ডিজাইন করা কার, গাড়ির বিভিন্ন পার্টস সম্পর্কে অভিজ্ঞতা নিতে আসে। এইবারের নবম আসরে প্রথমবারের মতো দেখা পাওয়া গেল দেশীয় একটি প্রতিষ্ঠানের। বাংলাদেশি হোসেন সরোয়ারের ফিউচার রেসিং নামে এই প্রতিষ্ঠানটি পূর্বেও আবুধাবির অটোমোটর শোতে অংশগ্রহণ করে বেস্ট অব ডিসপ্লে ক্রিয়েটরে প্রথম স্থান অর্জন করেছিল। দুবাইয়ে এটি তাদের প্রথম অংশগ্রহণ। সব ইন্টারন্যাশনাল মার্কেট, বড় বড় কোম্পানির এখানে আসে, পার্টিসিপেট করে। এর মাধ্যমে আমি একজন আছি বাংলাদেশি কোম্পানি, আমি এখানে আসার পরে দেখলাম মানে আমি আর বিদেশি কোম্পানির সাথে, তারা আসলে সারপ্রাইজ আমার এই আমাদের এই কাজগুলো দেখি, আমাদের প্রেজেন্টেশন যেগুলো আমরা করছি তারা তো অনেক কি বিশ্বাসও করতে পারে না কি এখানে কেউ একটা বাংলাদেশি এখানে আমাদের তাদের মাঝে একটা ধরনের কি প্রেজেন্টেশন আমি যেটা শো করলাম। বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখে খুশি ঘুরতে আসা দেশীয় পর্যটকরা। আজকে যে মোটর শোতে মোটামুটি এই যে বাংলাদেশি একটাই প্রতিষ্ঠান ফিউচার রেসিং, এখানে তার কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান আজকে দেখলাম না, তো আমাদের গর্ব লাগতেছে বাংলাদেশের জন্য এত বড় একটা শোতে একটা বাংলাদেশি প্রতিষ্ঠান ফিউচার রেসিং। হলের প্রবেশমুখের কাছাকাছি হওয়াতে অনেকেই এক নজর হলেও দেখছেন ফিউচার রেসিং এর বাংলাদেশি এই প্যাভিলিয়নটি। এইখানে রেসিং কারের জন্য টার্বো থেকে শুরু করে সব ধরনের প্রয়োজনীয় পার্টস দেখতে পাচ্ছি, আর আমরা রেস করতে ভালোবাসি। গত পহেলা মার্চ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আসরের পর্দা নামবে আজ। 2015 সাল থেকে শুরু হওয়া এই কাস্টম শো এমিরেটস মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শো হয়ে উঠেছে, তাই সারা বিশ্বের পর্যটকদের কাছেও এটির জনপ্রিয়তা যেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইস্তিয়াক আসিফ, সংযুক্ত আরব আমিরাত, চ্যানেল 24।